সুন্দর গরম গরম ছাঁচ পিঠে আর খেজুরের ছোলা। এই বাটিতে গরম জল আছে, তো গরম 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 ছাঁচ পিঠে খেজুরের কুর্তে খেতে খুবই ভালো লাগবে। তা এখন সন্ধ্যার সময় দুটো গরম গরম পিঠে করব। এখানে বাটিতে গরম জল, উষ্ণ গরম জল করা আছে। কিছুটা পরিমাণে চালের গুঁড়ি মেশাতে হবে। পরিমাণ মতন চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ফাটিয়ে নিতে হবে। বেশ সুন্দর এটা চালের গুঁড়িতে একটু হালকা পাতলা, একটু আরও মিডিয়াম করে এটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, হালকা করে লবণ দিয়ে দিলাম। এটা 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজানো থাকো, তারপর পিঠেটা করব। বেশ সুন্দর এটা মিক্সড হয়ে গিয়েছে, এদিকে সাজের সাজটাও গরম হয়ে গিয়েছে। এবার একটুখানি সুন্দর করে তেল দিয়ে ন্যাকড়াতে এটা ভালো করে মুছে নিতে হবে। বেশ কড়াইটা গরম হচ্ছে, এবার চালের পিঠেটা আস্তে আস্তে করে দেব। এবার ঢাকনিটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। 1 মিনিটের মতন ঢাকা থাকো, গ্যাসটা মিডিয়াম আছে রেখেছি। বেশ 2 মিনিট ঢাকতে রাখার পর বেশ অসাধারণ হয়েছে পিঠেগুলো, উল্টে দেবো। বেশ সুন্দর হয়েছে, এবার নামিয়ে ফেলবো। অসাধারণ, খুব সুন্দর গরম গরম ছাঁচ পিঠে আর খেজুরের ছোলা খুব খুব দারুণ লাগবে, বেশ অসাধারণ। চলো সবাই মিলে খেতে বসে যাই, টাটা। দারুণ লেগেছে খেতে, অসাধারণ। আপনারা এরকম বাড়িতে সুন্দরভাবে ছোটো ছোটো পিঠে বানিয়ে ঘুরতে খেয়ে দেখবেন, শীতকালে অসাধারণ লাগবে খেতে। সবাই চলে এসো, টাটা।